আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই হাত পানা কাপড় দিয়ে 48 ইঞ্চি একটি কামিজের সালোয়ার কীভাবে কাটিং করতে হয়। তো 48 ইঞ্চি বডির দুই হাত পানা কাপড়ে আমাদের যে ঘেরটা থাকে, এই ঘেরটা আমাদের জন্য যথেষ্ট না। তো আমরা ঘেরটা কীভাবে বাড়িয়ে নেব, তো দেখা যায় কল্লি দিচ্ছি বা ঘের বানানোর জন্য 6 সেট সালোয়ার তৈরি করতেছি। তো 6 সেট সালোয়ারগুলো সম্পূর্ণ জয়েন্টই দেখা যায়, কল্লি দিয়ে কি আমাদেরকে যথেষ্ট পরিমাণ ঘের আসে। তো আজকে আমি আপনাদেরকে আমার ভিডিও দিয়ে দেখিয়ে দেবো তো সেলর কাটিংটি কীভাবে করতে হবে, তো আমাদের ঘেরটি কীভাবে বাড়িয়ে নিতে হবে। তো আপনারা ভিডিওটি কোথাও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। তো যে কোনো সাইজের বডির জন্য সেলরের যে ঘের বা লুজ নিয়ে আমাদের আর কোনো সমস্যা ফেস করতে হবে না আশা করি। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একবারই নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো এখানে আমি কাপড়টি 2.5 গজ কাপড় নিয়েছি সর্বমোট সেলোয়ারটির জন্য। তো কাপড়টি আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি। তো আমি যে সেলোয়ারটি কাটিং করব তার কামিজের বডির মাপ হচ্ছে 48 ইঞ্চি। সেলোয়ারটি আমি লাম্বা নেব 41 ইঞ্চি। কাপড়টিকে ডাবল ভাঁজ করে এখানে রেখেছি আমি। তো কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি এখানে। তো দেখুন আমি 4টি প্যাট আপনাদেরকে গুনে দেখাচ্ছি। তো খোলা সেটটা আমি বাইরের দিকে রেখেছি, আটকানো সেটটা আমার দিকে রেখেছি। তো ফার্স্ট টাইম আমি এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য উপরের দিকে নিয়ে নিচ্ছি। তো স্কেল দিয়ে আমি মার্জিনটি নিচ্ছি এখানে। তো আমি এখন লাম্বার মাপটি নিয়ে নেবো, উপরে 7 ইঞ্চি বিলের জন্য বাদ দিয়ে 41 ইঞ্চিতে আমি একটি মার্জিনটি নিচ্ছি এখানে। স্কেলের সাহায্যে সোজা করে মার্জিনটা টেনে নিচ্ছি। তো যেহেতু আমার কাপড় আছে নিচে, এই জন্য আমি যে নিচে ভাঙ্গার যে কাপড়টি এখানে আমি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। তো আমার পায়ের যে মুখের মেজারমেন্টটি আমি এখানে 13 ইঞ্চি দিব। 13 ইঞ্চিকে 2 ভাগ করলে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটি দাগ বসিয়ে 1 ইঞ্চি সেলাই মার্জিন রেখে একটি আমি দাগ বসিয়ে দিয়েছি। তো এখানে আমি হাইয়ের মাপটি তো পরে দিয়ে নেব। তো আমি যে নিচের যে মেজারমেন্টটি, তো এই অনুযায়ী আমি একটি মার্জিন টেনে নিচ্ছি এখানে। তো আমি এখন কাটিং করে নিয়ে নিব আগে। তো কাটিংটা আমি এখানে নিচ থেকে শুরু করতেছি। তো আমি যে মার্জিনটা দিয়েছি সেই মার্জিন অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। দেখুন দুই হাত পানা কাপড়ে কিন্তু 33 ইঞ্চি থাকে। তো আমি যে হাইয়ে যে জয়েন্টটি দিব, তো জয়েন্টটি দেওয়ার পরে কত ইঞ্চি হয় সেটাও আপনাদেরকে আমি মেপে দেখাবো। তো কাটিং করার পর যে অবশিষ্ট কাপড়টা আছে, তো এখানে আমি এখন জয়েন্ট দেওয়ার জন্য এখান থেকে কাপড়টি বাইর করে নিয়ে নিব। তো কাপড়টি আপনারা এখান থেকে ফিতা দিয়ে মেপেও বাইর করে নিতে পারেন। তো এইভাবে ফিতা দিয়ে মেপে বাইর করে নিতে পারেন, নয়তো বা এইভাবে। তো কাপড়টির উপরে এভাবে বসিয়ে আপনারা মাপ দিয়ে কেটে নিতে পারেন। তো দেখুন এখানে যে আমি কাপড়টি জয়েনের জন্য নিচ্ছি, তো আপনারা যত বেশি বডি হবে তত বেশি চওড়া করে নেবেন কাপড়টিকে। তো আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। তো এখানে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখে কাপড়টিকে বসিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি হাইয়ের মেজারমেন্টটি ঠিক করে কাপড়টিকে কাটিং করে নিয়ে নিব। তো দেখুন উপরে আমি 7 ইঞ্চি বেল্টটি বাদ দিয়ে আমি 33 ইঞ্চি হাইটি দেবো। 33 ইঞ্চি 2 ভাগ করলে 1.5, তো 1.5 তে আমি এখানে একটি মার্জিন দিয়ে নেব। তো নেওয়ার পরে স্কেলের সাথে এখানে আমি মার্জিনটিকে সোজা করে টেনে নিচ্ছি। তো নিচে যে আমি মার্জিনটা দিয়েছি ওই অনুযায়ী এখন আমি হাইয়ের মাপটিকে আমি মেজারমেন্টটিকে ঠিক করে নিচ্ছি। তো উপর থেকে আমি স্কেল দিয়ে মার্জিন টেনে নিব। নেওয়ার পরে হাই এখানে আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিব। তো এখানে আমি হাইটাকে এখন কাটিং করে নিচ্ছি। তো যে মার্জিনগুলো দিয়েছি মার্জিন অনুযায়ী আমি কাটিং করে নিতেছি এখানে। তো দেখুন আপনারা জয়েন্টের কাপড়টি এইভাবে বাইর করে নেবেন। তো যদি আপনাদের আরও বেশি ঘের লাগে তো আরও বেশি চওড়া একটি কাপড় এখানে জয়েন দিয়ে নেবেন। তো এইভাবে কাটিংগুলো যদি করেন, যে কোনো বডির জন্য আপনাদের ঘের নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না বা কোনো সমস্যা ফেস করতে হবে না। দেখুন আমি এখানে জয়েন দেওয়ার পরে, তো এখানে আমার জয়েন্টটি দেওয়ার পরে সর্বমোট 45 ইঞ্চি ঘের এসেছে। তো 33 থেকে যদি আপনারা 45 করেন তো এখানে কত ইঞ্চি বৃদ্ধি হচ্ছে। তো এইভাবে আপনারা ঘেরটাকে বাড়িয়ে নেবেন। ওকে, তো এখন আমি বেল্টটি আপনাদেরকে বাইর করে দেখাবো।
তো বেলে কাঠিটাকে আমি চার ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পরে উপরে আমি রাবার ভাঙার জন্য, ইলাস্টিক লাগানোর জন্য 2 ইঞ্চি মার্জিন রেখে, তো বেলের জন্য যে আমি 7 ইঞ্চি নিয়েছি, 7 ইঞ্চি এখানে একটি দাগ বসিয়ে দেবো। তো আর একটি দাগ বসিয়ে মার্জিনটি টেনে নেবো স্কেলের সাহায্যে। তো দেখুন, আপনাদের বেলটা যতটুক মেজারমেন্ট লাগে আপনাদের, তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। ওকে, তো এইভাবে আপনার ছেলরটি কাটিং করবেন। তো আশা করি কোনো কোথাও কোনো সমস্যা আপনাদের আর ফেস করতে হবে না তো ঘেরের বিষয়টি নিয়ে। আর যদি আপনাদের কাটিংটা কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। বেল্টটি আমি যখন জয়েন দিয়ে নেবো, বেল্টটি আপনাদের মেপে দেখাচ্ছি, আমার 54 ইঞ্চি বেল্টটি হয়ে যাবে। তো 48 আর 6, 54 ইঞ্চি আমি বেল্টটা সর্বমোট দিয়ে দিব। তো চলুন তাহলে আমরা সেলাই কাজটি করে নিই। তো দেখুন এখানে যে পার্টগুলো আছে, তো পার্টগুলো আমি জয়েন দিয়ে নেবো আগে ফার্স্ট টাইমে। তো 4টি পার্ট এখানে আছে। তো কাপড়টিকে আমি উপরের দিকে সমান করে ধরে সেলাইটি বসিয়ে দিব। ওকে, তো আমার জয়েন্টটি দেওয়া হয়ে গেছে। তো অপর সেটও একই, আমি একইভাবে আর কি জয়েন দিয়ে নেব। তো একইভাবে এইদিকে আমি কাপড়টিকে অ্যাটাচ করে একটি সেলাই বসিয়ে দিব। তো দেখুন উপরের দিকে কিন্তু আপনাদেরকে সমান করে নিতে হবে, তো জয়েনের কাপড়টি এই দিকটা ভালো করে লক্ষ্য রাখতে হবে আপনাদের। তো আমার জয়েন্টটি দেওয়া হয়ে গেছে। তো আমি নিচে আমার হাতে একটি বকরম দেখতে পাচ্ছেন, আমি 1 ইঞ্চি পরিমাণ একটি বকরম আগে কেটে নিয়েছি। তো আমি এটা নিচের পট্টি দিয়ে নেব। তো কাপড়টি এভাবে একটি ভাঁজ করে বকরমটিকে আমি আগে আটকে নিব। তো এখানে একটি আমি সেলাই বসিয়ে দিচ্ছি এভাবে সোজা করে। তো আমি নিচে ভাঙার জন্য এক্সট্রা কাপড়টি অ্যাটাচ করে আগেই নিয়ে নিয়েছিলাম, তো এখানে আমার এক্সট্রা কাপড় দেওয়ার প্রয়োজন নেই। তো এই ভেঙে নিয়ে আমি এখন সেলাই বসিয়ে দেবো সোজা করে। তো আপনাদের রুচি মতো আপনারা যতটুকু চওড়া নিতে পারেন, তারপর চিকন করেও দিতে পারেন, তো যতটুকু মানে যতগুলো সেলাই আপনাদের রুচি মতো দিতে পারেন। তো পট্টিটির উপরে যে সেলাইগুলো দেবেন যেন অবশ্যই সোজা হয়, এই দিকটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমার পট্টিতে সেলাই দেওয়া শেষ হয়ে গেছে। তো এইভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার সেলাই দিয়ে নেবেন। তো আমি উপরের অংশটি দেখুন কুচি দিয়ে নেব। তো বেলের যে অংশটি আছে, আপনাদেরকে যে হিসাবে ঘেট নেবেন, বেলের অংশ যেন কুচি আর বেলের অংশটি একই মাপের হয়, সেই হিসাবে আপনাদেরকে কুচিগুলো দিয়ে নিতে হবে। যদি কাপড় বেশি থাকে বেশি করে কুচি দেবেন, যদি কম থাকে কম করে কুচি দেবেন, আর কুচিগুলো যেন পুঁতির একই সমান হয়, তাহলে যে কোনো ছেলোয়াড় বা যে কোনো জায়গায় কুচিগুলো একই সমান হলে দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো এই যে পায়ের মেজারমেন্টটি ঠিক করে আমি এখানে একটি সাইডে এখন সেলাই দিয়ে নিব। তো ছেলোয়াড়ের সাইডে আপনারা অবশ্যই ডাবল সেলাই দেবেন, তো আমিও ডাবল সেলাই দিয়ে নিব এখানে। তো আপনাদেরকে আমি একটি পা এভাবে সেলাই করে দেখে এলাম, তো আর একটি পা আমি আগে সেলাই করে নিয়ে নিয়েছি। তখন আমি হাইটা এভাবে অ্যাডাস্ট করে নিয়ে নেব, তো 2টি পার্ট এভাবে ধরে। তো হাইয়ের মধ্যে অবশ্যই অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে।
তো আমার হাইটিওয়ে টেস্ট করে এখানে হয়ে গেছে, তো আরেকটি সেলাই বসিয়ে দেবো আমি এখানে। তো এখন আমার ঘেরে অংশটি হয়ে গেছে, এখন আমি বেল্টটি তৈরি করে নিব। তো বেলের জন্য জয়েনের কাপড়গুলো নিচ্ছি আমি, আগে ফার্স্ট টাইমে জয়েনগুলো দিয়ে নেব। তো কাপড়গুলি আমার জয়েন্ট হয়ে গেছে, তো এখানে আমি ফাইনালি জয়েন্টটি দিয়ে নিচ্ছি। তো ঘেরের অংশের সাথে এভাবে আমি বেল্টটি এখন অ্যাটাচ করে নিয়ে নিব। তো এখানেও ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমার বেল্টটি অ্যাটাচ করা হয়ে গেছে, তো এখানে আমি এখন এলাস্টিক লাগিয়ে নেব। তো এলাস্টিকের জন্য একটি ভাঁজ করে আমি একটি সেলাই দিয়ে নেব। যারা নতুন অবশ্যই আপনার এই সিস্টেমে এলাস্টিকগুলো লাগাবেন, খুব ইজি হয়ে যাবে তো আপনাদের কাছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো এলাস্টিকটি আমি আগে কেটে নিয়েছি, এলাস্টিকটা এখানে আমি জয়েন দিয়ে নেব। তো দেখুন, এলাস্টিকটা এইভাবে ভিতরে নিয়ে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, যেন এলাস্টিকটার উপরে সেলাই না পড়ে, এদিকটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে সম্পূর্ণ এলাস্টিকে ঘুরে ঘুরে সেলাই দিয়ে ঢেকে দিতে হবে। তো আপনাদের আবারও বলছি, এলাস্টিকটা যেন সেলাই না পড়ে এটা খেয়াল রাখতে হবে। তো দেখুন, এলাস্টিকটি লাগা আমার হয়ে গেছে, তো আর একটি সেলাই আমি এলাস্টিকটির উপরে বসিয়ে দেবো। তো এভাবে টেনে ধরে সেলাইটি আপনারা বসিয়ে দেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর সঠিক নিয়মে দর্জি কাজ শিখুন।